হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দুদিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না কেননা দুদিন ধরে আমার মাইন্ড একটু ডিস্টার্ব ছিল তো ওই জন্য মন থেকে এনার্জি পাচ্ছিলাম না ভিডিও করার আর তার মধ্যে মাম্মার আবার জ্বর এসেছিল তো ওই জন্য আর ভালো লাগছিল না তো একা একা আমি টায়ার্ড হয়ে গেছিলাম তো সেই জন্য একটু ডিস্টার্ব ফিল করছিলাম তাই ব্লগ করতে পারিনি দুদিন তো আজকের মাম্মা ওকে খাওয়ানোর জন্য আমি টিভিটা অন করছিলাম তো সারেনে দেখি একা একা হাঁটছে তো সেটা আমি ক্যাপচার করে সঙ্গে সঙ্গে পোস্টও করে দিয়েছিলাম এ আগে একবার হেঁটেছিলো কিন্তু ওটা আমি ক্যাপচার করতে পারিনি তো আজকে এটা ক্যাপচার করে সেই জন্য আমার খুব একটু একটু এনার্জি পেলাম মন থেকে এত খুশি এত আনন্দ হচ্ছিল তো তো ভাবলাম যে ভিডিও করি আজকে তো লাইফে তো অনেক কিছু হবে তো নিজেকে খুশি রাখার চেষ্টা করাটা উচিত সবারই তো তাই জন্য বললাম আজকে ভিডিও করি তো এই দেখো মাম্মা এখানে দাঁড়িয়ে আছে ও টিভি দেখে রীতিমতো নাচ করছিল আর মাম্মার জন্য একটা অন্য খাবার হাঁটছিল সাবু দিয়ে তো সেটা বানাবো তো তোমাদেরকে দেখাবো অবশ্যই তো তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার তোমরা যারা আগের দিন দেখো এটা ও হাঁটছিল যেটা তো সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার এটা দিলাম তো দেখো কি সুন্দর মুমেন্ট একটা আমার লাইফে মানে আমার বেবি একা একা হাঁটছে তো দেখে এত খুশি হচ্ছিলাম যে আমার ভাষা নেই বলার মতো ভাবলাম আজ মামার জন্য কিছু ডিফারেন্ট বানাই তো বাড়িতে শেষ হয়ে তো তাই ভাবলাম সাবু দিয়ে একটা খাবার বানাই আর সাবুটা খুব হেলদি হয় তো সেই জন্য আমি একবারটি সাবু সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো সেটা হয়ে গেছে ভালো মতো এখন আর দুটো আলু আধা আধা করে সিদ্ধ করতে দিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি দুটো আলুকে সাবুর মধ্যে ভালো করে মিক্স করে নেবো তার মধ্যে একটু আমচুর গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে ওটা ভালো করে মিক্স করে নেবো তো যেহেতু নেই তো থাকলে দিলে ভালো খেতে হতো তো এটাকে আমি না জাস্ট হালকা তেল এটাকে ভেজে নেব ইয়ার ফ্রায়ার দিয়ে করা সব থেকে বেস্ট যেহেতু আমার কাছে ইয়ার ফ্রায়ার নেই তো সেই জন্য আমি ননস্টিক এটা করব। যতটা কম তেল দেওয়া যায় ততটাই ভালো বাচ্চাদের জন্য এটা আমি ফার্স্ট টাইম করছিলাম তো ওই জন্য বুঝতে পারিনি তেলটা একটু বেশি পড়ে গেছিলো নেক্সট টাইম যখন করবো একদম হালকা তেল দিয়ে করবো ভাজা হয়ে গেছে আমার তো এবার মাম্মাকে টেস্ট করানো যাক মাম্মা এটা খায় কিনা জিনিসটা খুব গরম ছিল তো ওই জন্য মাম্মা নিয়ে মুখ থেকে বের করে দিয়েছে প্রথমেই একটু গরমই দিয়ে ফেলেছিলাম আমি তো যাই হোক হালকা গরম মানে এটাকে ঠান্ডা করে ওকে খাইয়েছি তো ও খেয়েছে তো চেষ্টা করবো যে যতটা কম তেল দিয়ে করা যায় ততটাই ভালো হয় বাচ্চাদের জন্য বাচ্চা বড় সবার ক্ষেত্রেই ডিপ ফ্রাই খাওয়া তো উচিত নয় তো যতটা কম বাট সাবুটা খুব ভালো জিনিস তো সেই জন্য এটা করে খাওয়ালেও ভালো বাচ্চারা খুব ভালো মতো মানে টেস্টি হয় তো বাচ্চারা খেতে ভালোবাসে আপাকে হলো বড় মাম্মা